ইমানদারের কাছে ইমান এবং তাওহীদের ইস্যুতে কোনো প্রকার ছাড় বা কম্প্রোমাইজের কোনো সুযোগ নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি এবং সাহাবা ইকরাম যদি ইমান এবং তাওহীদের ইস্যুতে একটু ছাড় দিতেন, একটু কম্প্রোমাইজ করতেন এবং নেগোসিয়েশনে আসতেন যদি মক্কার মুশরিকদের সাথে, তাহলে তাকে আর মক্কা ছাড়তে হতো না, কিন্তু নিজের প্রিয় মাতৃভূমি ছেড়ে চলে যেতে হয়েছে। চরম নির্যাতন, জুলুম, নিষ্পেষণ, স্টিম রোলার একটার পর একটা তাদেরকে সহ্য করতে হয়েছে। এত কিছুর পরও তিনি বলেন না, ঠিক আছে তাহলে তোমরা যেভাবে বলো প্রকাশ্যে ইসলাম প্রচার আমি করব না, ঠিক আছে তোমরা তো অফার করেছ এক বছর আমার বাবার ইবাদত করবে, এক বছর তোমাদেরটা আমি করব, এরকম কোনো নেগোসিয়েশনে চলে আসি, আসো দেখি একটু কম্প্রোমাইজ করি, একটু শক্তি সঞ্চার হলে আবার না হলে শুরু করব, আপাতত একটু কম্প্রোমাইজ করি, এটা কিন্তু করেন নাই। চরম দুর্বলতম পরিস্থিতিতে, মহা কঠিন সময়ে, অস্তিত্ব যেখানে রক্ষা করাই প্রায় অসম্ভব পর্যায়ে, এরকম পরিস্থিতিতে দাঁড়িয়েও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈমান এবং তাওহীদের প্রশ্নে কোনো কম্প্রোমাইজ করেন নাই। আজ আমরা মুসলমান পদে পদে সেই কম্প্রোমাইজটা করে চলেছি। আমাদেরকে এমন জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে, এমন জায়গায় নিয়ে যাওয়া হয়েছে যে আমরা কি ঈমান রাখবো নাকি ছাড়বো, এই পজিশনে আমরা পৌঁছে যাচ্ছি। সমকামিতার যে ইস্যুটা, ট্রান্সজেন্ডার যে ইস্যুটা, সমতন্ত্রের নাম দিয়ে যে শয়তানি ইস্যুটা আছে, এই ইস্যুটা নিয়ে অনেক বেশি আলাপ আলোচনা হচ্ছে। অনেক মানুষের মনে একটা প্রশ্ন থাকে, হুজুররা এত বেশি কথা এই বিষয়ে কেন বলছে? দেশে বহু মানুষ জেনা করছে না, জেনা তো হারাম, সে হারাম কাজটা অনেকে করছে, তো সমকামিতা হারাম অনেক মানুষ করছে বা করবে, এটা তো অস্বাভাবিক না, সব মানুষ তো ফেরেশতা হয়ে যাবে না। জেনা যেরকম সমাজে চলছে আমরা হারাম বলছি, কিন্তু পাশাপাশিও মানুষ এটা জেনেও অনেক মানুষ জেনা লিপ্ত হচ্ছে, সেটা যেরকম আমরা বাস্তবতা হিসাবে ধরে সামনে এগিয়ে যাচ্ছি, সমকামিতাটা এরকম একটা বিষয়। তাহলে এটা নিয়ে কেন এত হার্ডলি, এত শক্তভাবে আগাইতে হবে বা এটা নিয়ে এত জটিলভাবে এটাকে দেখতে হবে? দেখুন, সমকামিতার ইস্যুটাকে কোন পর্যায়ে নিয়ে গেছে শয়তানের সভ্যতার দোসররা আমরা অনেকে চিন্তাও করতে পারি না। পৃথিবীর বহু বিশ্ববিদ্যালয়গুলোতে এখন রীতিমতো আপনাকে, আপনি সমকামিতা এটা মানুষের অধিকার, রাইট, এটা করতে পারা উচিত, আপনি নিজে করেন বা না করেন, কেউ করতে চাইলে তাকে করতে দেওয়া উচিত, তাকে বাধা দেওয়া উচিত না, এটা বৈধ, এটা রাইট, এটা অধিকার, এটা আপনি স্বীকৃতি দেন কিনা, টিক দেওয়া ছাড়া পৃথিবীর বহু ফ্যাসিলিটিস আপনি পাবেন না। গোটা পৃথিবী আস্তে আস্তে বন্ধ হয়ে আসছে, গার্মেন্টস শিল্পে পর্যন্ত রীতিমতো শর্ত দিয়ে দেওয়া হচ্ছে যে আপনার কাছ থেকে মালের অর্ডার দেওয়া হবে, পণ্য কেনা হবে, আপনি যদি এই রাইট স্বীকার করেন, বাধ্য করা হচ্ছে। এখন গত সপ্তাহে শুনলাম যে আমাদের কলেজ ইউনিভার্সিটি স্টুডেন্টদের মধ্যে যে ডিবেটগুলো হয়ে থাকে, এই ডিবেটগুলোর মধ্যে এই জাতীয় ইস্যুগুলোকে আনা হচ্ছে এবং সমকামিতা এবং ফেমিনিজম এগুলোর পক্ষ এবং বিপক্ষ, এই উভয় পক্ষ ছাত্রদেরকে অবলম্বন করে তর্ক করতে হচ্ছে, ডিবেট করতে হচ্ছে। এখন একজন ছাত্র, তিনি মুসলমান, তিনি প্র্যাকটিসিং, তিনি দিনদার, তিনি সমকামিতাকে হারাম মনে করেন, তাকেও ডিবেটে জড়াতে হচ্ছে এবং তিনি চাইলেই ফেমিনিজম বা সমকামিতার বিরুদ্ধে ডিবেট করবেন, এটা তিনি সব পারবেন না। তিনি কখনো এটার বিরুদ্ধে বললেও বাই রোটেশন একটা সময় না একটা সময় তাকে এটার পক্ষে বলতেই হবে, ডিবেটের খাতিরে হলেও। তাহলে কি দাঁড়াচ্ছে? আপনি মুসলমান, আপনি যখন বলবেন হ্যাঁ, ডিবেটের খাতিরে যখন বলবেন যে হ্যাঁ আমাকে একজন মানুষ সে সমকামিতা করতে চাইলে তার সে রাইট দেওয়া উচিত, এটা তার অধিকার হিসাবে থাকা উচিত, এটাকে অন্যায় মনে করা উচিত নয়, এটা নিয়ে যখন লড়াই করবেন তখন ঈমান কোথায় থাকবে? হারামে লিপ্ত হলে মানুষ বেঈমান হয় না, হারামে লিপ্ত হলেই মানুষ বেঈমান হয় না, ফাসেক হয়, কিন্তু হারামকে যদি কেউ লিপ্ত না হয়ে হালাল মনে করে সে কাফের হয়। ধরুন আপনি সমকামিতা করেন না, আপনি ঘৃণা করেন এটাকে, বাট কেউ করলে আপনি মনে করেন এটা তার করা করতে পারা উচিত, তাকে বাধা দেওয়া উচিত না, তার মানে আপনি এটাকে রাইট মনে করলেন, এটাকে বৈধ মনে করলেন, আপনি করেন না কিন্তু আরেকজন করলে এটাকে বৈধ মনে করেছে, আপনি সমকামিতায় লিপ্ত না হয়েও আপনি কাফের। আর জেনার ক্ষেত্রে আসেন, আপনি নিজে জেনা করছেন না কিন্তু আরেকজন জেনা করছে তাকে অপরাধী মনে করছেন, অথবা আপনি নিজে জেনা লিপ্ত, জেনায় লিপ্ত কিন্তু আপনার মধ্যে অপরাধ বোধ কাজ করে, কাজটা ঠিক করছি না, অন্যায় করছি, তাহলে আপনি কাফের না। জেনা করেও মানুষ কাফের না, আর সমকামিতা না করেও কাফের। কিসের কারণে? শুধুমাত্র এটাকে বৈধতা দেওয়ার কারণে। এখন পাঠ্যপুস্তকে তো প্রতি পৃষ্ঠা পৃষ্ঠা না, প্রতি লাইনে লাইনে এগুলো ঢোকানো হচ্ছে প্রত্যেকটা জায়গায়। তো যাই হোক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের ক্ষেত্রে আমরা দেখেছি তাওহীদ এবং ঈমানের ক্ষেত্রে কোনো ছাড় তারা দেন নাই, এবং তাদের আগের, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও আগের ইতিহাস কোরআনে বর্ণিত হয়েছে, সূরা কাহফে, আসহাবে কাহফের যুবকেরা
যখন তাদের তৌহিদ রক্ষা করতে পারছিল না তখন তারা সেই দেশ ছেড়ে চলে গিয়ে গুহায় আশ্রয় নিয়েছে, তারপরে ইমান ছাড়েন নাই, কম্প্রোমাইজ করেন নাই। বাট আমরা আমরা অহরহ আমাদের ইমানকে কম্প্রোমাইজ করে ফেলছি। হিজরত আমাদেরকে শিক্ষা দেয় যে খবরদার, জীবনের সব কিছুর সাথে কম্প্রোমাইজ হতে পারে, ইমান এবং তাওহীদে কোনো কম্প্রোমাইজ করবে না মুসলমান, করার কোনো সুযোগ নেই। প্রয়োজনে সব চেক করবে, প্রয়োজনে মাতৃভূমি ত্যাগ করবে, জীবন ত্যাগ করবে, তারপর এটা করবে না।